নমস্কার, পুরবি নিউজে আপনাদের স্বাগত। আমি পূজা রয়েছি আপনাদের সাথে। এক নজরে দেখে নেব আজকের হেডলাইনস। ব্যাংকে পর্যাপ্ত নোটের অভাব, পথ অবরোধে নামলেন গ্রাহকেরা। মচলন্দপুরে গরু পাচার করতে গিয়ে ধৃত দুই যুবক। পানিহাটি জনসভায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ গৌতম দেবের। স্বামী ধারালো অস্ত্রে প্রাণ গেল স্ত্রী, গুরুতরভাবে আহত মেয়ে। 1000 টাকা জাল নোটে গ্রেফতার সুমিত রায়কে আদালতে পেশ। এবারে আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবার গুমার একটি বেসরকারি ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা না পাওয়া যশোর রোডে অবরোধ করলেন গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, ব্যাংক থেকে মিলছে না পর্যাপ্ত পরিমাণের 100 ও 500 টাকার নোট। নোট দুর্ভোগ মিটছে না সাধারণ মানুষের। মোদী সরকারের 500-1000 টাকার নোট বাতিলের পর থেকেই ব্যাংকগুলোতে লম্বা লাইন। শহরের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও গ্রামের দিকে অবস্থাটা পড়ে রয়েছে সেই আগের মতোই। মঙ্গলবার গুমার একটি বেসরকারি ব্যাংকে টাকা না পাওয়ায় পথ অবরোধের ডাক দিলেন গ্রাহকরা। তাদের অভিযোগ, 100 ও 500 টাকার নোট দিতে পারছেন না ব্যাংক কর্তৃপক্ষ। অন্যদিকে তাদের আরও অভিযোগ, টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হলেও গুমার এই ব্রাঞ্চ থেকে টাকা তুলতে হয়রানির শিকার হচ্ছেন তারা। এদিকে টাকা তুলতে না পারায় মঙ্গলবারই গুমা যশোর রোড অবরোধ করেন গ্রাহকেরা, সঙ্গে ছিল এলাকার সাধারণ মানুষ। পথ অবরোধের মুখে পড়ে তীব্র হয়রানির শিকার হন নিত্য যাত্রীরা। তীব্র যানজট হয় এলাকায়। টাকা দিচ্ছে না, ওই জন্য কত করে দাঁড়িয়ে আছে। আমি আধা ঘন্টা হচ্ছে দাঁড়িয়ে আছি। পুলিশ এসেছে, ঠিক বলতে পারছি না যাই না কোথায় যাবে গাড়ি। মাঝে দক্ষিণ পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গুমা। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মচলন্দপুর উপরে মোড় থেকে 2 গরু পাচারকারীকে আটক করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট 28টি গরু উদ্ধার করেছে হাবড়া থানার পুলিশ। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। গতকাল রাত্রে হাবড়া থানার আন্ডারে মচলন্দপুর যে ফাঁড়ি, সেই ফাঁড়ির নাইট মোবাইল উপনের মোড় থেকে একটি লরিকে সন্দেহজনকভাবে আটকায়। লরিটি ঢাকা ছিল। ঢাকা খুলতে দেখা যায় তার ভিতরে অবৈধ গরু পাচার চলছে। আমাদের পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটিকে সিজ করে এবং গাড়িটির ভিতর থেকে 28টি গরু পাওয়া যায়। এবং যে গাড়ি চালক এবং তার সঙ্গে আরেকজন ব্যক্তি যিনি এগুলো নিয়ে যাচ্ছিলেন, তার বিরুদ্ধে আইপিসি এবং ক্রুয়েলটি টু অ্যানিমেল অ্যাক্ট এই ধারায় নির্দিষ্ট মামলা করা হয়েছে এবং তাকে আজকে বারাসত আদালতে পেশ করা হয়েছে। গরুগুলি রক্ষণাবেক্ষণের জন্য খাটালে জিম্মা দেওয়া হয়েছে এবং যে গাড়িটিতে করে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িটিকে আমরা এই কেসে সিজ করেছি। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। সোমবার পানিহাটি জনসভায় নরেন্দ্র মোদীকে মূর্খ প্রধানমন্ত্রী বলে তোপ দাগলেন সিপিএম এর নেতা গৌতম দেব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এক হাত নিয়ে তিনি বললেন, চায়ের দোকানের বুদ্ধি দিয়ে কখনো দেশ চালানো যায় না। সুপার মাইন্ড ব্লোয়িং ক্লাসিক মডার্ন ডিওয়াই সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয়গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। It's good to know your
ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার, চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার, এক নম্বর গলি। স্বামী ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠল বরানগরে। গুরুতরভাবে আহত মেয়ে মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বরানগর থানার ফকির ঘোষ সরণির একটি আবাসনে। এক বছর ধরে এই পাড়াতেই থাকতেন বিকাশ কাপুর ও তার পরিবার। পরিবারে ছিল তার স্ত্রী রেশমি কাপুর ও কন্যা পূজা কাপুর। প্রতিবেশীরা জানিয়েছেন এদিন ভোররাতে তাদের ফ্ল্যাটের ভেতর থেকে চিৎকার শুনতে পান তারা। তারপরে গিয়ে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বিকাশ কাপুরের স্ত্রী রেশমি কাপুর। আহত হয়েছেন তাদের মেয়ে পূজাও। তারপর আমি বেল বাজালাম, বাজানোর পরে বাচ্চাটা বেরিয়ে বলে আন্টি আন্টি শিগগিরই মাকে বাঁচাও। আমি বললাম মাকে বাঁচাও মানে? তারপরে তুই দরজাটা খোল। তারপর গ্রিলটা খুললো, তালা খুললো, খুলে দেখি একদম পুরো বেড, এখান থেকে একদম বেডরুম পর্যন্ত রক্তে রক্তাকার। গিয়ে দেখি বউটা রক্তে স্নান করে বসে আছে, আর ভদ্রলোক ওই পাশে পেছনে বারান্দা জানা দরজা আছে, ওই দরজার ওখানে বসে রয়েছে। ওর গলায় কাটা ছিল, কি কিসের কাটা ছিল সেটা বলতে পারবো না দাদা। কেন বলছি, হ্যাঁ রক্ত, দুজনে স্নান করা। আর ভদ্রমহিলার থায়ের মধ্যে যে নাইটি পরেছিল জামাটা ওটা ছিল, সেই থাইটা দেখা গেল যে ওখানটা দিয়ে কাটা, ডিপ 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 বলতে মাংস বেরিয়েছে। পারিবারিক অশান্তির জেরেই বিকাশ কাপুর ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী এবং মেয়েকে আঘাত করে বলে অনুমান প্রতিবেশীদের। এরপর নিজেও আত্মহননের পথ বেছে নিতে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকেই ভর্তি করা হয় আরজিকর মেডিকেল কলেজে, সেখানেই মারা যান স্ত্রী রেশমি কাপুর। পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বরানগর। অ্যাকাউন্টে জাল নোট জমা করতে এসে গতকাল গ্রেফতার হন সুমিত রায়। ধৃত এই সুমিত রায় বাণীপুরের বাসিন্দা। আজ তাকে বারাসাত আদালতে তোলা হয়। সোমবার ব্যাংক খোলা মাত্রই হাবড়ার বন্ধন ব্যাংকে নিজের অ্যাকাউন্টে 35,000 টাকা জমা করতে এসেছিলেন বাণীপুরের বাসিন্দা সুমিত রায়। অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সময় নোটগুলোকে দেখে সন্দেহ হয় ব্যাংক কর্মচারীর। সেই সময় তিনি যোগাযোগ করেন ব্রাঞ্চ ম্যানেজারের সাথে। হিসাব করতে গিয়ে দেখা যায় তার নোটগুলির মধ্যে রয়েছে 23,000 টাকার জাল নোট। তৎক্ষণাৎ তাকে ব্যাংকে বসিয়ে রেখে খবর দেওয়া হয় হাবড়া থানায়। এরপরই ব্যাংক ম্যানেজারের অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। তারপর কি দেখলেন আপনারা? না, আমার ক্যাশের থেকে আমার যে ক্যাশিয়ার আর কি, উনি দেখলেন যে 35টা টোটাল ধন জমা দিয়েছেন, তার মধ্যে 23খানা জাল নোট আর কি, সবগুলো ঠিকঠাক। কত টাকা নোট ছিল? দেখলাম এবং সেখানে আমাদের যা যা ফর্মালিটিজ আছে সেগুলো করা শুরু করলাম। তারপরে আমরা আমাদেরকে ঘটনায় ধৃত সুমিত রাজকে আজ বারাসাত আদালতে তোলা হয়। ওই ব্রাঞ্চের ম্যানেজার আমাদের কাছে একটা ইনফরমেশান জানায়। আমাদের পুলিশ সঙ্গে সঙ্গে বন্ধন ব্যাংকে যান এবং ব্যাংকের ম্যানেজার ফর্মালি আমাদের কমপ্লেন দেন
এবং সুমিত রায় নামে এক যুবককে পুলিশকে হ্যান্ড ওভার করেন। আমরা যে নকল টাকাগুলি অফিসিয়ালি সিজ করি এবং একটা নির্দিষ্ট মামলা করে আজকে সুমিত রায়কে বারাসত আদালতে আমরা পেশ করছি। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পূজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন সাগর দত্ত হসপিটাল কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থামি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্পি সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর চব্বিশ পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। রয় ইলেকট্রনিক্স, রিলায়েবল হাউস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স গুডস, এস কে গুপ্তা রোড, হাটথুবা, হাবড়া। কন্ট্যাক্ট নাম্বার 03216252653। সম্প্রতি 22তম কলকাতা প্লাম্বিং কনফারেন্স হলো কলকাতায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের মন্ত্রী সুব্রত মুখার্জি। প্লাম্বিং ইঞ্জিনিয়ারিংকে আরও জনপ্রিয় করতে কলকাতায় অনুষ্ঠিত হলো 22তম কলকাতা প্লাম্বিং কনফারেন্স। পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে এখন অনেক বাড়িঘর আছে যারা সেই পুরনো প্লাম্বিং পদ্ধতি ব্যবহার করে আসছেন এখনও, আর তাদের এই ধারণাকে পাল্টানোই এই কনফারেন্সের মূল বক্তব্য বলে জানালেন চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী। উড়িয়া মিস্ত্রি বা বিহারি মিস্ত্রির মতো পাইপলাইন ওয়াটার সাপ্লাইয়ের কাজকর্ম হয় না, সবাই অ্যাওয়ার হয়ে গেছে, এইসব করে করেই অ্যাওয়ারনেস বাড়ে। অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি। মেন লক্ষ্য হল ট্র্যাডিশনাল প্লাম্বিং নয়, এটা একটা মোর বেটার সায়েন্টিফিক অ্যাপ্রোচ আছে এবং যেটা ব্যবহার করলে পাবলিকের উপকার হবে, পিপলের উপকার হবে। এটাকে অ্যাওয়ার করা এবং কাজ করা দুটোই। মিশন 2020-তে আগামী কয়েক বছরের মধ্যেই আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের সব বাড়িতে, একথাও জানালেন মন্ত্রী সুব্রত মুখার্জি। এটা আমাদের জলের, আমরা গ্রামীণ জল সরবরাহ করব, আর্সেনিক মুক্ত, ফ্লোরাইড মুক্ত, আয়রন মুক্ত জল বাই 2020। 70 লিটার করে আমরা জল দেবো পার হেড, তার মানে একটা বাড়িতে যদি 5 জন লোক থাকে তাহলে 350 লিটার সে জল পাবে খাবার জন্য এবং ব্যবহারের জন্য। সেই লক্ষ্যে আমরা প্রায় 51% পৌঁছেছি গত 5.5 বছরে। আই হোপ বাকি 5 বছরের মধ্যে আমরা
অনেকটাই পৌঁছে যেতে পারবো। পুরবি নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। চিত্র কারুশিল্পকে আরো জনপ্রিয় করতে কলকাতায় বসতে চলেছে একটি মেলা। এই মেলার ফলে শিল্পীরা বাণিজ্যিক সাফল্য পাবে বলে আশা করছেন মেলার উদ্যোক্তারা। কলকাতার কিছু বিশিষ্ট চিত্রশিল্পীদের নিয়ে ডিসেম্বর মাসেই শুরু হতে চলেছে একটি আর্ট এক্সিবিশন। এক্সিবিশন হবে কলকাতার আর্ট স্কোয়ারে, চলবে 2 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। এই এক্সিবিশনের চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলিকে সংগ্রহ করতে পারবেন ক্রেতারা, যাতে বাণিজ্যিক সাফল্য পাবে শিল্পীরা। আপনারা আসবেন, এটা দেখবেন, বা মিডিয়া তো এখন ছড়িয়ে দেয়, মানুষ এর থেকে জানবে যে এখানে এইরকম হচ্ছে। চারিদিকে তো অশান্তি, চারিদিক তো হাহাকার। আমরা যদি শিল্পের মধ্যে বা আনন্দের মধ্যে কিছু করতে পারি, দৈনন্দিন জীবনে তো এই জিনিসটার অভাব রয়েছে, সেই জন্যেই এই আয়োজন। আর গণেশদা যথারীতি বললেন যে এটা অনেক প্রচেষ্টা করা হয়েছে, সরকারি ইয়েতে হয় না সব সময়, সেই কারণে আমরা এগিয়ে এসেছি এইভাবে, এবং যাতে তরুণ শিল্পীরা ছবি বিক্রি করতে পারেন অল্প দামে, যারা দর্শক বা ক্রেতা তারা সংগ্রহ করতে পারেন, তারই জন্য আর্ট হাট। এছাড়াও এক্সিবিশনের পাশাপাশি থাকছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকশিল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এদের অন্যতম লক্ষ্য বলে জানালেন চিত্র পরিচালক গৌতম ঘোষ। না, প্রথমত আমি আর্টস রেকর্ডের খুব প্রেমিক। এরকম একটা অসাধারণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে, খুবই কষ্ট করে এরা করেছেন, এবং আমার মনে হয় যে এবারে যে মেলাটা করছে সেটা খুবই ভালো লাগবে লোকের। এখানে বিভিন্ন কারুশিল্পীরা থাকবেন, বিভিন্ন শিল্পীরা থাকবেন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। আপনারা সকলে আসুন, দেখবেন সকলের খুব ভালো। পুরবি নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।